আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রোস গুড লেভে, আমি রুদ্রোস চলে আসছি অটো ন্যাশন গাড়ির শোরুমে। এই শোরুমটি বারিধারা জে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন। তবে ইউজ গাড়ির কালেকশন সবচেয়ে বেশি, যেহেতু ইউজ গাড়ির কালেকশন বেশি, আজকে আমরা ইউজ গাড়ি দেখবো। দুটি নিসান এক্সটেল দেখবো, 11 এবং 12 অলিভ কালার এবং রেড কালার, এই দুটি গাড়ি। চলুন আমরা দেখে নিই গাড়ি দুটি কি অবস্থায় আছে, দামটিও আমরা জেনে নিই। সাগর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, বিশাল কালেকশন গাড়ির, রিকন্ডিশন ইউজ দুই ধরনের গাড়ি পাওয়া যায়। সাগর ভাই একটু জানবো যে এই মুহূর্তে রিকন্ডিশন গাড়ি কি কি রয়েছে এবং ইউজড কার কি কি রয়েছে। আমি যদি ইউজড কারের কথা বলতে চাই, এই মুহূর্তে আমাদের এখানে ইউজড কারটা একটু বেশি, যেমন ধরুন হচ্ছে সোনাটাটা হচ্ছে একটু আছে, সোনাটা আছে, তারপর হচ্ছে যে ল্যান্সার আছে আমার, অ্যান্ড দেন হচ্ছে হচ্ছে হুন্ডাই অ্যাকর্ড, তারপর হচ্ছে অ্যাক্সিও ফিল্ডার, দ্য আলফার্ড, তারপর হচ্ছে বিএইট, প্রাডো, এগুলো অ্যাভেলেবল। তাছাড়া হচ্ছে আমার রিকন্ডিশনের কথা যদি বলতে চাই, নিসান এক্সেল আছে, ও তাছাড়া ইউজডও আছে আমাদের কাছে নিসান এক্সেল আপনার পিছে। আর হচ্ছে রিকন্ডিশনের মধ্যে যদি বলতে যাই, নিসান আছে, নোয়া স্কোয়ার আছে, তারপর প্রাডো আছে, আপনার ব্যাজেল আছে, তো মোটামুটি সব ধরনের আছে, সব ধরনের রয়েছে। আর ভাইয়া, অল্প বাজেটের মধ্যে আপনার ইউজ কার কি আছে এই মুহূর্তে আপনাদের? আমাদের একদম বাজেটের মধ্যে এইটা, একদম ছোট মানুষ। আচ্ছা জি, তো আজকে আমরা কি রিকন্ডিশন নাকি ইউজ গাড়ি দেখবো? আমরা ইউজ কার দেখবো আজকে। ইউজ কার দেখবো, কি গাড়ি দেখবো আজকে? আমরা দেখবো আজকে নিসান এক্সট্রেল। নিসান এক্সট্রেল, নিসান এক্সট্রেল এখানে দুটি রয়েছে। এই যে নিসান এক্সট্রেল কি দুটি রয়েছে নাকি আরো আছে? আমাদের চারটা ছিল, অলমোস্ট দুইটা সোল্ড আউট। ব্ল্যাক কালার অলরেডি 11 মডেল যেটা, সেটা হচ্ছে সোল্ড আউট, অলরেডি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের 11 মডেল, এটা আছে, আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে 12 মডেল। 11 এবং 12 জি, রেড কালার, রেড কালার, 12টি হচ্ছে রেড কালার জি। আর 11-এর এই কালারটি কি ভাইয়া? এটা হচ্ছে অলিভ কালার বলা যায়, অলিভ কালার, গ্রিন টাইপ এরকম আর কি। আচ্ছা জি, ঠিক আছে, আমরা অলিভ কালার এই গাড়িটি দিয়ে শুরু করি। আমরা দুটি গাড়ি আজকে দেখবো 2011 মডেলের জি। আর রেজিস্ট্রেশন ভাইয়া? এটা হচ্ছে 17 রেজিস্ট্রেশন, 17-তে রেজিস্ট্রেশন। কি অবস্থায় আছে গাড়িটি? গাড়ি একদম ফুল ফ্রেশ আছে, আপনাকে কোনো কিছুতে হাত দিতে হবে না, ফুল ফ্রেশ আছে জি। আর সাগর ভাই, এমনিতে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো পর্যন্ত অরিজিনাল? না না না, কোনো কিছু চেঞ্জ হয়নি, কোনো কিছু চেঞ্জ। সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, ব্যাকলাইট অরিজিনাল আছে ভাইয়া? জি অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল রয়েছে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল? জি অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। এবং প্রাইভেসি গ্লাস, অরিজিনালি প্রাইভেসি গ্লাস ভাইয়া। ডান পাশ দিয়ে দেখার অপশন নেই, আমরা একটু বাম পাশ দিয়ে দেখি, যদি একটু সামনে ইন্টারভিউ দেখেন আমাদেরকে। আপনি টাচ আপ করেছেন আপনারা? না, টাচ আপ কিছু করা হয়নি এখন, এখনো পর্যন্ত টাচ আপ করা হয়নি। না না, ফুল ফ্রেশ আছে এবং প্রথম পার্টির নামে আছে। জি প্রথম পার্টির নামে। ডিভিডি প্লেটি গাড়ির সাথে নাকি পরে ইনস্টল করা হয়েছিল? না, গাড়ির সাথে আছে, গাড়ির সাথে সেটটি আছে এখনো পর্যন্ত। জি এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। মাইলেজ কিরকম আছে ভাইয়া? মাইলেজ এই যে 42,535, 42,545। ড্যাশবোর্ডটিও ফ্রেশই আছে এবং অরিজিনাল সিটটি আছে। জি অরিজিনাল সিট, লেদার সিট। অলিভ কালার গাড়ি এবং ইন্টেরিয়র হচ্ছে টোটালি ব্ল্যাক। এসির পারফরমেন্স কিরকম ভাইয়া? হ্যাঁ, খুবই ভালো, ভালো জি। অবশ্যই এসির পারফরমেন্স দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে, তা তো অবশ্যই। ভাই আমি একটু কষ্ট করে ইঞ্জিনটি দেখি এবং ফোর্স সেট একটু দেখি। শিওর, স্টার্ট অবস্থায় আছে, আমি স্টার্ট অবস্থায় ইঞ্জিন দেখছি। ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? দেখতেছেন তো, খুব এখনো গাড়ির কোনো কিছুই হয়নি, একদমই ফ্রেশ আছে। আর যদি ওয়াশ পলিশ করতাম, আমরা ওয়াশ করতাম যেন আরো নিট এন্ড ক্লিন থাকে। তারপরে টোটালি র অবস্থায় আমরা দেখছি গাড়ি, র অবস্থায়, কোনো রকম ওয়াশ পলিশ করা হয়নি এখনো। এবং ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো অবশ্যই ওয়াশ পলিশ করবেন, তা তো অবশ্যই, এবং সার্ভিসও করবেন।
সামনে হেডলাইট অরিজিনাল আছে, অরিজিনাল ফগ লাইট রয়েছে, সামনে পেছনে সেফটি বাম্পার রয়েছে। আচ্ছা সিএনজি কিংবা এলপিজি কার আছে ভাইয়া? না, তেলে আছে। তেলে আছে, তেলে কিরকম যাচ্ছে ভাইয়া? তিন সিটি অ্যাভারেজ 5-6 যাচ্ছে, অক্টেনে আছে। আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 23,80,000। 23,80,000 টাকা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি 7-8 মাস ইউজ হবে? ইউজড হবে অনেক, আপনি দেখতেছেন এগুলো এখানে খুবই ফ্রেশ আছে। গাড়ির কালারটি অরিজিনাল আছে এবং এখনো পর্যন্ত টাচ আপ করা হয়নি, তারপরে খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে গাড়িটি। ঠিক আছে ভাই, আপনার রেড কালার গাড়িটি দেখি। অবশ্যই 2012। হ্যাঁ, 12 মডেল রেড কালার, 2012 মডেল। জি। আর রেজিস্ট্রেশন কবে ভাইয়া? 19-এ রেজিস্ট্রেশন। গাড়ির অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো পর্যন্ত? কিছুই চেঞ্জ হয় নাই, কোনো কিছু চেঞ্জ হয়নি না। আপনি দেখতে পারেন সব কিছু, আপনি মোটামুটি ইন ফ্রন্ট তো দেখাই যাচ্ছে, তাই না? প্রথম পার্টির নামে আছে? প্রথম পার্টির নামে আছে। আচ্ছা, সামনে পেছনে খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে, ফগ লাইট রয়েছে, হেডলাইটটি অরিজিনাল আছে, সবকিছুই অরিজিনাল, সবকিছুই অরিজিনাল আছে। তারপরে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? ইয়েস, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। সিএনজি কি এলপিজি কার আছে গাড়িতে? না না না, তেলে আছে। তেলে আছে। জি। এবং প্রাইভেসি গ্লাস, আমরা একটু ব্যাক সাইডটিও দেখি। তেলে থাকলে আসলে গাড়ি ভালো থাকে, ইঞ্জিনটি একটু ভালো থাকে। এখন বর্তমানে অনেকের প্রয়োজনার্থে হচ্ছে এলপিজি করায়, আপনি চাইলে এলপিজিটা করে নিতে পারবেন। চাইলে এলপিজি করা যাবে, কন্ডিশন ওটাতে অনেক ভালো থাকে। না, এলপিজি যেহেতু একটু লিকুইড টাইপের, এলপিজিটা একটু ভালো। জি। আর সিএনজিটা আসলে সব ইঞ্জিনের জন্য না। আমরা একটু পেছনের সিটে দেখি ভাইয়া, রেড কালার গাড়ি এবং ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক, ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক, অরিজিনাল আছে সিট সবকিছু এবং অরিজিনাল লেদার সিট। সামনে ইন্টেরিয়র দেখি, আজকে আমরা যে দুটি গাড়ি দেখছি অরিজিনাল কালার আছে এবং টাচ আপ হয়নি এখনো পর্যন্ত, টোটালি র অবস্থায় আছে। খুব সুন্দর একটি অ্যান্ড্রয়েড সেট রয়েছে, অ্যান্ড্রয়েড সেট কিন্তু সম্ভবত পরে ইনস্টল করা হয়েছে। জি, পরে যিনি ইউজ করেছেন উনি ইনস্টল করেছেন। আমাদের গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে তো ভাইয়া? জি, সাথে অরিজিনালটাই, অরিজিনালটি আছে। মাইলেজ কিরকম আছে? এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। জি, 48,511। স্টার্ট দিয়ে দেখেন আমাদের। অবশ্যই, এসির পারফরমেন্স কিরকম ভাইয়া? খুবই ভালো, খুবই ভালো। আর যে প্লেয়ারটা দেওয়া আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার, এটা হচ্ছে আবার অ্যান্ড্রয়েড ভার্সন 9.1। আচ্ছা, তো আপনি টোটালি হচ্ছে এখান থেকে ইউটিউব এভরিথিং সব কিছুই হচ্ছে এখান থেকে ইউজ করতে পারবেন, আপনি হটস্পট কানেক্ট করে। আচ্ছা, অপশন আসলে রয়েছে। আমরা একটু কষ্ট দেবো সাগর ভাই, একটু ইঞ্জিন দিয়ে দেখবো আমরা। হ্যাঁ, শিওর। স্টার্ট অবস্থায় আছে, স্টার্ট অবস্থায় আমরা ইঞ্জিনটি দেখছি। এই গাড়ি তো ইঞ্জিন আপনারা ওয়াশ করেনি বোঝা যাচ্ছে, কিছুই করি নাই, র অবস্থায় আছে, লেগে আছে। আমাদের ইঞ্জিন ওকে আছে তো ভাইয়া? হ্যাঁ, ওকে আছে। আপনি যখন আমরা যখন আপনি ডেলিভারি নেবেন, গাড়ি যখন পারচেজ করবেন, যখন ওয়াশ করে দিব তখন আরো অনেক সুন্দর দেখাবে। অবশ্যই ওয়াশ পলিশ করলে ফ্রেশ হয়ে যাবে। আর আমি আমি আরেকটা কথা বলবো, এবার ভিডিও থেকে সবথেকে বড় কথা হচ্ছে কি, আমি সাজেস্ট করবো কাস্টমারকে আমাদের সরাসরি এসে শোরুমে গাড়িটা একবার দেখে যাওয়ার জন্য। অবশ্যই, কারণ গাড়ি দেখতে হলে ফিজিক্যালি এসে দেখতে হবে। ট্রায়াল শিপের ব্যবস্থা আছে, তো চাইলে একটু ট্রায়াল দিয়েও দেখতে পারবেন। ট্রায়াল দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং চেক করার ব্যবস্থা রয়েছে, আর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো অবশ্যই আপনি ওয়াশ পলিশ করবেন। হ্যাঁ, আর ইঞ্জিনের তো জেনারেল যে সার্ভিস সেটিও তো করে দেন আপনারা 100%। এই মুহূর্তে দুটি গাড়ির তেলে আছে, সিএনজি কিংবা এলপিজি করা নেই, বাট কেউ চাইলে এলপিজি করা যেতে পারে। আমার গাড়ি মডেল সময় আরেকবার জানি, এটা হচ্ছে 12 মডেল, 19 রেজিস্ট্রেশন। আর পেপারস কি অবস্থায় আছে? অলওয়েজ প্রত্যেকটা গাড়ির পেপারস আপডেট থাকবে। আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা আমার কাছে হচ্ছে আস্কিং 24,80,000। 24,80,000 টাকা আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। আর ভাইয়া আমরা একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নেই।
শোরুম অ্যাড্রেস হচ্ছে অটোনেশন, বারিধারা, জে ব্লক, 18 নম্বর রোড, সাউথ পয়েন্ট স্কুল মাঠ। মোবাইল নাম্বারটি বলে দিন, 01719-44-3459। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততার মাঝে সময় দিলেন, ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম।